মনে রাখবেন দুনিয়ায় বাবা মায়ের কিন্তু সন্তানের জন্য দরদ আছে না নাই বাজানে পৃথিবীতে সবচাইতে যদি কেউর জন্য কেউ দরদ করে সেটা হলো বাবা আর মা এখানে কামরঙ্গির চরে যারা বরিশাল বরগুনা পাথর কাটার মানুষ আছেন আপনাদেরকে বুঝাইতে আমার সহজ হবে বাবা আপনি যখন আজ থেকে 20 বছর আগে লঞ্চে উঠছিলেন ওই প্রত্যন্ত অঞ্চল থেকে যখন রাঙ্গাবালির থেকে যখন পটুয়াখালীর থেকে লঞ্চে উঠছেন আপনার জন্ম দুখিনী মা লঞ্চ ঘাটে দাঁড়ায় দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলছে আল্লাহ তুমি ঢাকার জমিনে কামরঙ্গি চরের জমিনে কেরানীগঞ্জের জমিনে সদরঘাটের জমিনে যাত্রাবাড়ির জমিনে কাপতুলির জমিনে লালবাগের জমিনে সোয়ারিঘাটের জমিনে আল্লাহ তুমি আমার সিলিন্ডারে ভালো রাখো মা জানে আমার সন্তান লঞ্চে যাইতেছে লঞ্চটা ডুবে যাইতে পারে ঠিক না বেটি মা জানে আমার সন্তান লঞ্চটা ডুবে যাইতে পারে আর জীবনে কোনোদিন সন্তানের সাথে দেখা নাও হতে পারে বাজান রে মা যদি এই জামানার মা লঞ্চে আসলে যদি ডুবার ডরে মা কাঁদে আমার সন্তান কোথায় কাজ করবে এই ডরে যদি মা কাঁদে ইব্রাহিম আল্লাহর খলিল কান্দার বলে মালিক রে তুমি আমার ইসমাইলকে দেখে রাখো আমার সুন্দরী বিবিকে তুমি দেখে রাখো ফাজআল আফিদাতাম মিনান নাস কোনদিন যদি এইখানে মানুষের বাসস্থান হয় কোনদিন যদি আমার পুলারে আর আমার বিবিকে কোনো মানুষ দেখতে আসে গো আফিদাতাম মিনান নাস তাহবিলাইহি ওয়ারজুকুহুম মিনাত তামারাত আল্লাহ গো এদের জন্য আমি কোনো খাবার দাবারের ব্যবস্থা করে যাইতে পারলাম না এদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে যাইতে পারলাম না তুমি এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও কিছু খাবারের ব্যবস্থা করে দিও যাদলা আল্লাহুম ইয়াশকুরুন যা খায়া তোমার শুকরিয়া আদায় করতে পারে বাজান ইব্রাহিম আল্লাহর খলিল যখন দোয়া করে দিলেন গো আল্লাহর কুদরতি দরিয়ায় টান মাইরে উঠছে আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম রে যা যার ইব্রাহিম যা আমি আবার হাজির আর আমার ইসমাইল নবী দেই করাঙ্গু আপনারা যারা মক্কা মদিনায় গেছেন জানেন মক্কা মদিনা এমন একটা জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি মা হাজির আর ইসমাইলকে রেখে যায় যেটা কোরআনের ভাষা রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকুহুম মিনাত তামারাত لعلهم يشكرون জাতির পিতা ইব্রাহিমের দোয়া ও আল্লাহ ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি জারইন এমন একটা জায়গায় আমার পোলার আমার বউরে রেখে গেলাম গায়রা যি জারইন যেখানে কোনো ফসলাদি নাই গাছগাছলা বৃক্ষলতা নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন তার নবী মুহাম্মদ সাল্লামের কাছে বর্ণনা করেন ও নবীজি আপনার জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা এমনি এমনি হয় নাই মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন যেরকম ভাবে মিল্লাত আবিকুম এখানেও জমা ব্যবহার করছে আল্লাহ হুয়া সাম্মাকুম কুমুল মুসলিমিন এখানেও জমা ব্যবহার করছে সমস্ত জাতি যার নাম রাখছে মুসলমান সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন না খালি কি আপনার আমার জাতির পিতা সমস্ত জাতির পিতা সমস্ত মুসলমানের পিতা ইব্রাহিম সে দোয়া করতেছে রব্বানা হায় রব ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়র আল্লাহ এমন একটা জায়গায় রেখে গেলাম জারইন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম
আল্লাহ এমন একটা জায়গায় রেখে গেলাম আমারে আমার বউরে আর আমার ছেলেরে যেই জায়গায় কোনো ফসলাদি নাই জারাআত নাই গাছগাছলা নাই বৃক্ষলতা নাই পানি নাই মানুষ নাই দানব নাই কিচ্ছু নাই ইন্দা বাইতিকাল মুহাররম এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গাটায় তোমার কাবা ঘর হবে তখন কাবা ঘর ছিল না খালি ভিটেটা পড়েছিল তখন ইব্রাহিম জানে এখানে কাবা ঘর হবে যখন রেখে গেলেন আপনারা জানেন উনি দোয়া করলেন আর কাবা ঘরের আশেপাশে এমন একটা বস্তি ছিল এমন একটা জায়গা ছিল অসম্পূর্ণ জায়গা আপনারা যারা মক্কায় গেছেন আশ্চর্য হয়ে যাবেন এখনো পর্যন্ত কাবার 5-7 কিলোমিটার দূরে গেলে আর কোনো বাড়িঘর পাবেন না কথা বলেন না কেন এই ডিজিটাল যুগে যদি 5-7 কিলো 10 কিলোর পরে আর কোনো বাড়িঘর না পাওয়া যায় আজ থেকে 5000 বছর আগের অবস্থা কি ছিল বলেন বাঘ ভালুক ইন্দুর বান্দর বড় বড় সাপ বিড়িগুড়ো সাপ বিচ্ছু বিশাল বড় বড় টাইগার বেঙ্গল এই বড় বড় হিংস্র প্রাণী হিংস্র দানব যারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর তার বাচ্চাকে খেয়ে ফেলবে না ইব্রাহিম জানতেন এই জন্য দোয়া করলেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস মালিক রে এমন একটা জনমানবহীন এলাকায় যেখানে ফসলাদি নাই জারাআত নাই এমন একটা জায়গায় রেখে গেলাম গোমানি তুমি আমার সন্তান আর আমার বিবিরে তুমি দেখিয়ে রাখো তুমি যদি দেখা না রাখো আমার এই 6 মাস 1 বছরের বাচ্চার আমার বিশ্ব সুন্দরী বিবিকে দেখা রাখার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই ঠিক না বেটা একটা বিশ্ব সুন্দরী যদি আমার কেরানীগঞ্জের সরে বাবা আব্দুল্লাহপুরের সরে রেখে আসেন হিরণ সিং গাঞ্জাখোররা তারে রাতের অন্ধকারে টেনে নিয়ে যাবে আরে সেই দেশে পাগল যুবকদের হাত থেকে নিরাপত্তা নয় মাঝে মাঝে ইউটিউব করলে দেখা যায় পাগল যদি যুবতী হয় তাকেও ধর্ষণ করে কথা বলেন না কেন যেই দেশে পাগল নিরাপত্তা নাই এই দেশে একটা বিশ্ব সুন্দরী যদি আপনি রাস্তা রাইখা দিয়ে আসেন রাত 10টার সময় এ কামরঙ্গেশ্বরে হিরোইন কররা ওই সরে লয়ে যাবে কথা কর না কেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াই করলেন এটা আমার কথা না কোরআন শরীফের কথা ইব্রাহিম আলাইহিস সালামের ভয় ছিল ইজ্জতের ভয় যে আমার বিশ্ব সুন্দরী বউ আর আমার 1.5 বছর অথবা 6 মাস 1 বছরের বাচ্চাটা জনমানবহীন এলাকা গায়রে যে জেলাহীন যেখানে ফসলাদি নাই মানুষ নাই দানব নাই গাছ নাই বৃক্ষলতা কিচ্ছু নাই 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 শুধু বালুর চর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই এই জায়গায় রেখে যাইতেছে আমার পোলার আমার বিবিরে না জানে কি হইব দোয়া করলেন আল্লাহ তুমি বলছিলা তাই আমার হাজিরারে বনবাসে রেখে গেলাম তুমি না বললে আমি রাখতাম না আমার খুব আদরের বউ এইটা আর আমার বউটা ফেলারও না বস্তির মাইয়া না সেও একটা রাজার বাড়ি লালিত পালিত হয়েছে বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন আমার হাজেরা যে হাজেরা অন্ধকার ঘরে থাকলে আলোর দরকার হয় না আর হাজেরা এমন একটা মেয়ে যার গর্ভে জন্ম নিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ইব্রাহিম নবী জানতেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন যে ইসমাইলের ঔরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আর আমার ঔরাসে জন্ম নিবে আর আমার ঔরাসে তার ডাইরেক্ট আমার থেকে হবে না হবে আমার সন্তানদের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যাইনে শুনেই দোয়া করছে কি দোয়া করছে শুনেন ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات والله ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس والله আমার সন্তানদের রেখে গেলাম বাপ কাছে না থাকলে সন্তান ভালো হয় না
আমার পোলাডারে তুমি নামাজি বানাইও হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কইয়েন এখন কইয়েন না খিচুড়ি খাওয়ার পরে কইয়েন এই মুসলমানের পোলা সুবহানাল্লাহ একবার কইবেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ একটা গাছ পাইবেন এই গাছ এত বড় হইব আপনারা কাঙ্গুর শহরের মতো না মোহাম্মদপুরের মতো ঢাকা শহরের মতো গাছটা না এই রকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জায়গা আপনার সুবহানাল্লাহর গাছ অত বড় জায়গা লয়ে খড়াই দিয়েছে এখন আপনি সুবহানাল্লাহ কত জোরে কইবেন আপনি নিজে চিন্তা ভাবনা করে দেন আমার মনে হয় ব্যাকআপ ছাড়া আর আসতে কইব না কেউ ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন কি রব্বানা লিয়াকিমুস সালাতা আল্লাহ আমার পোলা আর আমার বউরে তুমি নামাজি বানাইও ইব্রাহিম জাতির পিতা শিখাই দিলেন মালিক আমি আমার বিজি বাচ্চাকে রেখে গেলাম যেখানে বাঘ ভাল্লুকের বসবাস যেইখানে হলো আল্লাহ বড় বড় জীবজন্তুর বসবাস তুমি আমার বিবি আর আমার সন্তানকে দেইখা রাইখো আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতে দেরি আছে বাবা আল্লাহ তাদের দুইজনের জিম্মাদারি নিতে এক সেকেন্ড দেরি করে না আল্লাহর খলিল ইব্রাহিম চলে গেলেন আপনারা জানেন মক্কা নগরীতে একটা রোড আছে কিয়ামত পর্যন্ত এই নামেই থাকবে ইব্রাহিম খলিল রোড শুনছেন না ইব্রাহিম খলিল রোড বাজান কেদুয়া ব্রিজের দিকে যাইতে ইব্রাহিম খলিল রোড এই রোড দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যায় গো বাবা মনে রাখবেন দুনিয়ায় বাবা মায়ের কিন্তু সন্তানের জন্য দরদ আছে না নাই বাজানে পৃথিবীতে সবচাইতে যদি কেউর জন্য কেউ দরদ করে সেটা হলো বাবা আর মা এখানে কামরঙ্গির চরে যারা বরিশাল বরগুনা পাথর কাটার মানুষ আছেন আপনাদেরকে বুঝাইতে আমার সহজ হবে বাবা আপনি যখন আজ থেকে 20 বছর আগে লঞ্চে উঠছিলেন ওই প্রত্যন্ত অঞ্চল থেকে যখন রাঙ্গাবালির থেকে যখন পটুয়াখালীর থেকে লঞ্চে উঠছেন আপনার জন্ম দুঃখিনী মা লঞ্চ ঘাটে দাঁড়ায় দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলছে আল্লাহ তুমি ঢাকার জমিনে কামরঙ্গি চরের জমিনে কেরানীগঞ্জের জমিনে সদরঘাটের জমিনে যাত্রাবাড়ির জমিনে কাপতুলির জমিনে লালবাগের জমিনে সোয়ারিঘাটের জমিনে আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো মা জানে আমার সন্তান লঞ্চে যাইতেছে লঞ্চটা ডুবে যাইতে পারে ঠিক না বেটি মা জানে আমার সন্তান লঞ্চটা ডুবে যাইতে পারে আর জীবনে কোনোদিন সন্তানের সাথে দেখা নাও হতে পারে বাজান রে মা যদি এই জামানার মা লঞ্চে আসলে যদি ডুবার ডরে মা কাঁদে আমার সন্তান কোথায় কাজ করবে এই ডরে যদি মা কাঁদে ইব্রাহিম আল্লাহর খলিল কাঁদে আর বলে মালিক রে তুমি আমার ইসমাইল দেখে রাইখো আমার সুন্দরী বিবির তুমি দেখে রাইখো ফাজআল আফিদাতাম মিনান নাস কোনদিন যদি এইখানে মানুষের বাসস্থান হয় কোনদিন যদি আমার পুলারে আর আমার বিবির কোনো মানুষ দেখতে আসে গো আফিদাতাম মিনান নাস তাহবিলাইহি ওয়ারজুকুহুম মিনাত তামারাত আল্লাহ গো এদের জন্য আমি কোনো খাবার দাবারের ব্যবস্থা করে যাইতে পারলাম না এদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে যাইতে পারলাম না তুমি এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও কিছু খাবারের ব্যবস্থা করে দিও যাতে লাআল্লাহুম ইয়াশকুরুন যা খায়া তোমার শুকরিয়া আদায় করতে পারে বাজান ইব্রাহিম আল্লাহর খলিল যখন দোয়া করে দিলেন গো আল্লাহর কুদরতি দরিয়ায় টান মাইরে উঠছে আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম রে যা যা রে ইব্রাহিম যা আমি আবার হাজির আর আমার ইসমাইল নবী দেখে রাখবো বাজার নেই এখনো আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাইতে চাই যদি আপনার খাবার ঠিক মতো করে না তাকে বাবা টেনশন করে কারো কাছে কিছু চাইতে হবে না ওই মালিকের কাছে চাইয়া চাইয়া মসজিদের কোনায় বয়া দুই পোড়া চোখের পানি ফেলায় কান্দ আর বইল মালিক রে তুমি জগতে গরিবের তুমি মালিক এই জগত
মাঠে গরিবের কেউ নাই তুমি মাওলা সব করে দাও চোখ দিয়েছ তাই বাজান চোখের পানি ফেলায়া যদি কেঁদে কেঁদে বলতে পারেন আল্লাহ আমার চাকরি নাই আমার ব্যবসা ভালো না ঋণের জ্বালায় আমি ঘরের থেকে বের হইতে পারি না আল্লাহ তুমি একটু রহমতের দরজা খুলিয়া দাও না বাজান চোখের পানি ফেলায়া মাওলারে বুঝাইয়া কয়ে দেইকো আবার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিব ঠিক না বেটি আল্লাহ খাবারের ব্যবস্থা করতে পারে কি পারে না জনমানবিনী লেখা গায়র আজিজার ইনদা বাইতিকাল মুহাররম ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে রাইখা গেলেন কোনো ফসলাদি নাই পানি নাই গাছ নাই বৃক্ষলতা কিচ্ছু নাই খালি রাইখা গেলেন ধুধু বালুর চর খালি পাহাড় আর পাহাড় এমন একটা জায়গায় বিবি আর ছয় মাসের বাচ্চা ইসমাইলকে রাইখা গেলেন গো বাবা কিন্তু রাইখা গেছে কার কাছে ভরসা কার উপরে যদি আমাদের জাতির পিতা ভরসা আল্লাহর উপরে কইরে দেখায় যাইতে পারে আমরা ভরসা করব কার উপরে না সরকারের উপরে কয়দিন কারেন্ট নাই লোডশেডিং হইছে কয়লা নাই রাস্তায় নাইমা গেছে কারেন্ট নাই কে কথা কর না কে এই কান্দাড়া মসজিদে কানতে পারলা না যে আল্লাহ গরিব দেশ ব্যবসা নাই বাণিজ্য নাই কয়লার ব্যবস্থা করে দে আল্লাহ তুমি যদি করে দাও কোন দেশকে কারো বাপের ক্ষমতা নাই কোনো সরকারের ক্ষমতা নাই ওই দেশকে বিপদে ফেলাইবে এখন তো মাশাআল্লাহ কারেন্টের লোডশেডিং কমে গেছে ঠিক না বেটি তাহলে মনে রাখতে হবে মিয়া দুনিয়ায় খালি সরকারের কাছে চাওয়া যাবে না চাইতে হবে বিশ্ব সরকারের কাছে কথা কর না কে তাহলে আপনি কইবেন হুজুর আপনারা কার কাছে চান আমরাও তার কাছে চাই কোনো শেখ হাসিনা খালেদার কাছে আমরা হুজুরে চাই না চাইলে ওই আদালত থেকে আগে পাশ করাই কথা কর না কে ওনার আদালত থেকে পাশ করালে শেখ হাসিনা খালেদা তো আমাদের একজন চাকর সে আমাদের খাদেন ঠিক না বেটি সেই দেশের জিম্মাদার সে আমারে কি দিবে দিলে আমারে দিবে শেখ হাসিনা খালেদার যে মালিক সে দিবে কয়লা নাই কয়লার ব্যবস্থা হয়েছে না কিন্তু আরো আগে হইতো যদি মালিকের কাছে আরো কানতে পারতো কষ্ট হইতাছে গরমের ভিতরে বেশি সময় কথা বলবো না শুধু দিলের কানে শুনবেন আমার আল্লাহ বলতেছে আমার কাছে চাইবে ফাস্তাইনু ফাস্তাইন বিল্লাহ আর আমার কাছে চাইবে চাওয়ার মতো দেয়ার মালিক তো আমি ঠিক না বেটি চাওয়ার মালিক কে চাওয়ার মালিক বলে আল্লাহ চাওয়ার মালিক তুমি আর আমি দেয়ার মালিক কে ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া কি কবুল হয় নাই হ্যাঁ খালি কবুল হয় নাই চান্দু চাচা খালি কবুলই হয় নাই এমন ভাবে কবুল হইছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম যেখানে মা হাজেরার ঘর ছিল সেই জায়গায় হাজি যাইয়া বুক লাগাইয়া চিল্লাইয়ার কান্দে কথা কন নাকি মাকাম ইব্রাহিমের ওখানে চিল্লাইয়ার কান্দে হাজিরা যেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া লিফট হিসাবে কাজ করছে কাবা ঘর নির্মাণ করছে ওই পাথরটা হাজিরা দেখে চোখের পানি দিয়ে বুক ভাসে দোয়া করি হজের মাস সামনে আল্লাহ যেন একটা বার আপনারে মক্কা মদিনে নিয়ে যায় একটা বার যেন মক্কা মদিনে আপনি যাইতে পারেন চোখের পানি ফেলায় কান্দে কান্দে দোয়া করেন আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে আল্লাহ তুমি পৃথিবীর সব জায়গায় দুর্ভিক্ষ রাখলেও হাজা বালাদাল আমিনা এই শহরটারে তুমি আমানতের সাথে রাখবা আপনি মক্কা মদিনায় যখন যাবেন দেখবেন পৃথিবীতে কোনো যেই ফল পাওয়া যায় না মক্কা মদিনায় সেই ফল পাওয়া যায় হালাকি ওই ফল মক্কা মদিনার কোথাও হয় না যেই ফল মক্কা মদিনায় পাওয়া যায় আম সিজনে যেইখানে সেই ফলের কোনো গন্ধও নাই বিচিও নাই একটা গাছও নাই হালাকি সেই ফল আল্লাহ মক্কায় নিয়ে যাইছে ওই যে ইব্রাহিম দোয়া করছে আল্লাহ কোনোদিন এই দেশের মানুষের অভাবে রাখবে না এমন এমন জিনিস খাওয়াইবা পৃথিবীর কেউ না পাইলে ওই দেশের মানুষের খাওয়াইবা দোয়া কবুল হয় না আমার জাতির পিতা ইব্রাহিম দোয়া কবুল হওয়ার সিস্টেম দেখাই দিছে বাজনরে তলে চাইতে হবে কার কাছে
ইব্রাহিম নবী মাবুদের কাছে চাইলেন গো মালিক তুমি যে সবই পারো আল্লাহ আমার বিবি বাচ্চারে তুমি দেইখা রাইখো আল্লাহ এমন ভাবে দেইখা রাখলেন গো বাবা ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ এমন একটা ঘর বানাইলেন ওয়াইনিয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহু আকবার বলতে পারেন না এমন দোয়াই করছে কোটি কোটি হাজিরা কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন কোটি হাজি ইব্রাহিমের সেই দুয়ার ঘরে পাশ দিয়ে দৌড়ায় আর দোয়া করে কথা কর না কেন মাজান্দে আমি আপনাদের খেদমত আরজ করি কানে শেষ না এমন দোয়া করেন আল্লাহ তুমি আর আমার বিবি আর আমারে বিবি আর আমার বাচ্চারে ইতিহাস রচনা কইরো এমন ইতিহাস রচনা করছে বাবা ছয় মাসের বাচ্চা এমন জোরে জমিনের উপরে পাথরে জমিনে আঘাত করছে সাত তবক জমিন পর্যন্ত ছিদ্র করে দিয়েছে আমার আল্লাহ দুনিয়ায় কত নদীর পানির মধ্যে বাবা জোয়ার ভাটায় কমিয়া যায় এমন একটা নদী করে দিয়েছে আমার মালিক কিয়ামত পর্যন্ত জাররা পরিমাণ ওই নদীর পানি কমবে না কত কুয়ার পানি বৃষ্টির পানি এক জায়গায় জমা করলে বাবা দুই মাস ছয় মাস পরে আর কুয়ার পানি থাকে না শুকিয়ে যায় কিন্তু পায়ের গুরমুদার আঘাতে এমন আঘাত করলে এমন কুয়া বানাইলো যে সৌদি আরবের জমিনে টিউবওয়েল গাড়লে বাবা পাইলিং করতে গেলে কেরাসিন তেল বাইর হয় পেট্রোল বাইর হয় স্বর্ণের খনি বাইর হয় বাবা লবণ বাইর হয় কিন্তু মিষ্টি পানি বাইর হয় না জমিনে এমন লাত্তি মারল ইসমাঈল এটা ইসমাঈলের বরকত না তার বাবার দোয়া ঠিক না বেটি এমন দোয়া করলো বাবা ও মালিক আমার বিবি আর আমার বাচ্চারে দেইখা রাই এমন দোয়া করছে রে ভাইরা কিয়ামত পর্যন্ত ওই কুয়ার পানি জাররা পরিমাণ কমে না আমি পুরো রমজান মাস মক্কায় ছিলাম আলহামদুলিল্লাহ বলে আমি আমার কথা বলি এই যে দুই মাস আগের কথা একদিন আমার পেটে অনেক ব্যথা এমন পাতলা পাখান হয়েছে এবার রোজায় সেরিও খাইতে পারি নাই ইফতারিও খাইতে পারি নাই এমন যন্ত্রণা পেটে সারাটা দিন শুয়ে রয়েছে হোটেলে খালি রাস্তার উপরে নামাজের কাতার তো যারা মক্কায় গেছেন প্রায় এক কিলোমিটার পর্যন্ত কাতার যায় কাবাগরের জামাত তো আমি খালি হোটেলের থেকে নাইম আমার হোটেল একবারে কাছে কাবাগরের পাশে আমি খালি হোটেলের থেকে নাইম নামাজটা পইরা আবার হোটেলে এসে ঘুমাইতে পার মানে এমন যন্ত্রণা আমি পেটটা সাইপে ধরে নামাজে গেছি তবে হোটেলের মধ্যে নামাজ পড়ি নাই কেন জানেন এত বড় জামাত পৃথিবীর কোথাও যেখানে এক রেখাত নামাজ পড়লে এক লক্ষ রেখাতের সওয়াব আমার জামাতে পড়লে সত্তর হাজার গুণ বেশি সওয়াব এত বড় কদর আমি সাইরা দেব পেট সাইপা ধরে রোজা রাইখা এত গরম প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস গরম রাস্তায় দাঁড়ানো যায় না যায় নামাজ বিছানো যায় না এমন গরম রাস্তায় কই মাছ দিলে তেল দিয়ে ভাজা হয়ে যায় ডিম সাইরা দিলে ভাজা হয়ে যায় এত গরম রাস্তায় এই গরমের মধ্যে দাঁড়ায়ও নামাজ পড়ছিবার রমজানে তো পেটের ব্যথায় আর সহ্য করতে পারি না সবাই বলতেছে আমার সফর সঙ্গীরা রোজা ভাঙিয়ে ফেলেন এক তো আমরা মুসাফির দ্বিতীয় নাম্বারে আপনার অসুস্থ সাইরে দেন ভাঙিয়ে দেন পরে এটা কাজা করে নিন বাংলাদেশে যাই আমি বললাম বাবা রে আমি তো এখনো খারাইতে পারি এখন আমার দাঁড়ানোর শক্তি আছে নামাজও পড়তে পারি আমি রোজাটা কেন ভাঙবো বাবা অনেক কষ্ট করে সে ইফতারি পর্যন্ত রইলাম ইফতারি পরে ইফতারি তো কোনো রকম ভাবে পেটের ব্যথা যায় না আর হোটেলের মধ্যে জমজম ওদিন কানি নাই জমজমের পানিও নাই কষ্ট মস্ত করে বললাম তোরা কি পারবি আমার জমজম খাওয়াইতে আরে সুবহানাল্লাহ রে ভাই কইতে পাশের হোটেলের থেকে এক ভাইয়ের বোতলে জমজমের পানি আসিল পাশের রুমের থেকে আইনে আমার এক গ্লাস পানি খেয়ে দিল বাজান রে খাওয়াইতে দেরি আছে মাত্র এক থেকে দেড় মিনিট পরে আর আমার পেটের ব্যথা না আমি তখন হাত তুলে হোটেলের মধ্যে নামাজ পড়ি আর বলি মালিক রে আমার জাতির পিতা কি দোয়া করে কুয়া বানিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জমজম এমন একটা পানি আমার নবী নিজে বলেন জমজমের শুধু পানির তৃষ্ণা মেটে না বাবা খাবারের পিপাসাও মিটিয়ে যায়
কেউ যদি পেট ভরে পানি খায় তার সারা দিনের মধ্যে ক্ষুধা লাগবে না জমজমে শুধু পানা জোরে কোন আর মিশরের একটা ঘটনা আছে আমি আজকেও দেখতেছিলাম কিতাবে আল্লাহ